হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি দক্ষিণ কোরিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র নামি আইল্যান্ডে। আমরা এখন ফেরিতে আছি এবং এখান থেকে ফেরিতে আমরা নামি আইল্যান্ডের যে মূল আইল্যান্ড আমরা ওইখানে যাব। তো চলুন আমরা নামি আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করি। আমরা এখন ফেরিতে করে যাচ্ছি। এই যে দেখেন ফেরির আর কি এই যে পানি টান দিচ্ছে ফেরিতে। এই ঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগলো, তাই ক্যামেরা বন্দি করে নিল। আসলেই অনেক সুন্দর, আমরা যেটা আশা করি আর কি। এইখানে বেশ কয়েকটি দেশের পতাকা রয়েছে এই ফেরিতে, এবং বাংলাদেশেরও পতাকা রয়েছে এইখানে। এই যে বাংলাদেশের পতাকা, কানাডার পতাকার পাশাপাশি আমাদেরটাও গর্বের সাথে উড়ে চলেছে। আমরা ফেরি টার্মিনালের অপর প্রান্তে চলে আসলাম। এখন আমরা ঢুকব নামি আইল্যান্ডের মূল ভূখণ্ডে। এইখানে আরেকটি জাহাজ অপেক্ষা করছে, যেটি যাত্রী ওই পারে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। নামি আইল্যান্ডের মূল ভূখণ্ডে আপনাদেরকে স্বাগতম। আসেন আমরা আপনাদেরকে মূল ভূখণ্ডটা ঘুরে দেখাই। এই সময় গাছের পাতাগুলো অনেকটা রঙিন হয়ে গেছে, এবং প্রচুর দর্শনার্থী যারা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। অনেক দর্শনার্থী, বিশেষ করে আজকের দিন, কেননা আজকের দিনে এ সপ্তাহে পাতাটা বেশি কালারফুল হয়েছে আর কি, রং ধারণ করেছে। আজকে শেষ সপ্তাহ, সামনে আসলে হয়তো এরকম ভিউয়ার পাওয়া যাবে না। দেখছেন কত রঙিন রঙিন পাতা, পুরো রঙিন পাতায় ছেয়ে গেছে নামি আইল্যান্ডের গাছগুলো, এবং এখন ভিউটা অনেক সুন্দর। আপনারা আসলে, যদি আসতেন এ সপ্তাহে, সামনে সপ্তাহে আর থাকবে না, এ সপ্তাহে হচ্ছে পাতাগুলো ঝরে যাবে। আমরা ওই যে আমরা এই চারজন এসেছি একসাথে, আর কি বলে সামনের সৌন্দর্যটা আরও বেশি ভালো, তার জন্য আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তো চলেন আমরা সামনে গিয়ে আরও দেখি কি অবস্থা। যেহেতু আমরা প্রথম এসেছি এখানে, আমাদেরও সঠিক জানা নেই যে আসলে কোন দিকে ভালো ভিউ পাওয়া যায়, কোন দিকেই পাওয়া যায়। তবে ওই যে পাতাগুলো দেখছেন না, পাতাগুলো সব লাল আর হলুদ রঙিন পাতা আর কি। আমরা ওই সামনের দিকে যাই, ওইখানে গেলে আরও হয়তো একটু ভালো ভিউ পেতে পারি। সব দলে দলে এখানে আজকে আসছে আর কি, কারণ সব থেকে ভালো ভিউটা আজকে পাওয়া যাচ্ছে। পাতাগুলো এ সপ্তাহে বেশি হলুদ এবং লাল বর্ণ ধারণ করেছে, রঙিন হয়েছে আর কি, যার কারণে আজকেই সব এসছে, এবং পরের সপ্তাহে থেকে আর এই দৃশ্যটা পাওয়া যাবে না। ঘুরতে ঘুরতে পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল। হুমায়ুন ভাই, বহুদিন আগের মানুষ, আবার নতুন ভাবে দেখা হলো ওনার সাথে। কেমন আছেন? কখন আসছেন? আরে না, এখানে কখন আসছেন? এগারোটায়। আচ্ছা আচ্ছা, দলে দলে বসে সব শরতের শেষ সপ্তাহটা উপভোগ করছে। পাতা ঝরে যাবে তো।
লম্বা লম্বা গাছ আর রঙিন পাতাতে বর্তমানে এই এলাকাটা ভরে আছে। আমাদের মতো হাজারো পর্যটক এখানে এসে এখন আর কি সৌন্দর্যটা উপভোগ করছে। অনেক দর্শন আছে এই জায়গাটা আর কি, এই যে দুই গাছের মধ্য বরাবর, যার কারণে এখানে দর্শনার্থী আসে আর কি ভালো। লাল পাতায় আর কি পুরো গাছগুলো ছেয়ে গেছে, এটা এই সপ্তাহ পর্যন্তই থাকবে। খাবার ব্যবস্থা রয়েছে, টয়লেট রয়েছে, সব কিছুই রয়েছে, অনেকগুলাই আর কি সুবিধা রাখা হয়েছে এই জায়গাতে। আছে কফি শপ এবং সমস্ত কিছু আর কি, আর কি যাদের মানে একটা লোকের যা কিছু প্রয়োজন এখানে আসলে পাওয়া যায়। টাকা তোলার জন্য এটিএম বুথ রয়েছে এই জায়গাতে। ছোট্ট একটা পদ্ম গার্ডেনও রয়েছে এবং ওই পাশটায় হচ্ছে লাল নীল হলুদ সব রকমের পাতায় ছেয়ে গেছে। এইদিকে পাতাগুলো অনেকটাই ঝরে গেছে, লম্বা গাছগুলোর পাতা অনেকটাই ঝরে গেছে। ওই দিকের ভিউটা অনেক সুন্দর আছে, এখনও ওখানে কিছু পাতা আছে। এই পদ্ম গার্ডেনের মধ্যে আবার মাছ ছাড়া আছে, এই যে দেখছেন অনেক সুন্দর লাগছে মাছগুলা। তবে আপনারা হয়তো ভিডিওতে একটু কম দেখতে পাবেন, দেখা যাচ্ছে মাশাআল্লাহ ভালো। এই যে আমাদের দেশে বলে ওই যে আমরা বলি আর কি জাপানি রুই, অনেকে অনেক ভাষায় বলে আর কি, আমেরিকান বলে, কেউ জাপানি রুই বলে, ওই মাছগুলো এখানে ছাড়া আছে। সবাই খাবার দিচ্ছে, ওগুলো খাচ্ছে। আমাদের মতো আর কি হাজারো দর্শনার্থী সবাই শেষ সপ্তাহটা আর কি উপভোগ করতে এসেছে। এখানে অনেক দেশের ফ্ল্যাগ রয়েছে, তার ভিতরে বাংলাদেশেরও ফ্ল্যাগ আছে। বাংলাদেশের ফ্ল্যাগটি হচ্ছে এই যে এইখানে, এই হচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগ। সম্পূর্ণ লাল রঙিন পাতা। এই ভিউটা এই সপ্তাহে বেশি, যার কারণে আমরা আজকে এসেছি। গাছের পাতাগুলো সব লাল হয়ে আছে। এই ছিল আজকের আমার ভিডিও আর কি নামি আইল্যান্ড ঘোরার। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।